তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যে লেসনটি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে লেসন ওয়ান আওয়ার ফোক সংস, তাই না? অর্থাৎ আমাদের লোকসঙ্গীত। এটা ইউনিট ওয়ান এর, এবং ইউনিট ওয়ান এর টাইটেল দেওয়া আছে আ গ্লিমস অফ আওয়ার কালচার, অর্থাৎ আমাদের সংস্কৃতিকে এক নজর দেখে আসা। তো এখানে কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে, যেমন ফোক। ফোক মানে তো আমরা জানি যে লোকজ বা লোকজন এরকম। মিউজিক্যাল মানে তো আমরা জানি যে মিউজিক রিলেটেড। আর ইনস্ট্রুমেন্টস মানে যন্ত্রপাতি। তো এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা টেবিলের ভিতরে কিছু জিনিসের নাম দেওয়া আছে, আমরা এগুলো একটু দেখে আসি। যেমন দোতারা, সারিন্দা, গিটার, বাম্বো ফ্লুট, বাঁশের বাঁশি, ড্রাম মানে ঢোল, তবলা, পিয়ানো, হারমোনিয়াম, একতারা, ভায়োলিন। ভায়োলিন মানে কি, গিটার, তাই তো? তো এই সব এগুলো আসলে মূলত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো আমরা এখন যে টেক্সটটা পড়তে যাব সেটা মূলত এই মিউজিক রিলেটেড একটা টেক্সট, আমাদের অষ্টম শ্রেণীতে ইউনিট ওয়ান এর লেসন ওয়ান এটাই দেওয়া আছে। তো আমরা তাহলে টেক্সটটা পড়া শুরু করি, ঠিক আছে? বলছে, ফোক সংস আর সংস সাং ইন দা ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। অর্থাৎ লোকসঙ্গীত হচ্ছে সেই সকল গান যেটা গাওয়া হয় একটু ট্রেডিশনাল, মানে একটু ঐতিহ্যবাহী, একটু পুরাতন ধাঁচে, ঠিক আছে, পুরাতন স্টাইলে গাওয়া হয়, সেটা কোনো সম্প্রদায়ের বা সমাজের অথবা কোনো দেশের। তো তাহলে এখান থেকে কি বুঝলাম? যে লোকসঙ্গীত হচ্ছে কোনো সম্প্রদায় বা দেশের একটা গান যেটা একটু ঐতিহ্যের ধাঁচে গাওয়া হয়, একটা পুরাতন রীতি অনুসরণ করে গাওয়া হয় সেটাই। হেয়ার দ্য ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস, এখানে ট্রেডিশনাল স্টাইল বলতে বোঝানো হয়েছে যে হচ্ছে তোমার ইনক্লুডস বলতে এখানে অন্তর্ভুক্ত করা। আর আমার এখানে বানান একটু ভুল আছে, কারণ আমি আসলে বাংলা ফন্টের একটা সমস্যা হচ্ছে যার কারণে আমি এটা ঠিক করতে পারছি না। তো আর এখানে কিন্তু অ্যান্টোনিম সিনোনিম দেওয়াই আছে, যেমন হচ্ছে ইনক্লুডস এর সিনোনিম হতে পারে অ্যাডমিট, অ্যালাউ ফর, আবার হচ্ছে অ্যান্টোনিম হবে তোমার এক্সক্লুড, তাই না? তো এইভাবে দেওয়া থাকবে প্রত্যেকবার। এটা আমার স্টুডেন্টদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা এগুলো দেখে নেবে, হ্যাঁ, এবং তোমাদের বইতে এগুলো লিখে নেবে, ঠিক আছে? কোনো খাতায় বা অন্য কোথাও না, ডিরেক্ট তোমরা বইতে, বইয়ের পেজে লিখে রাখবে, এরকম সাদা জায়গায় লিখে রাখবে। আমি যখনই এরকম এই যে এই জায়গাগুলোতে হচ্ছে মাউস পয়েন্টার রাখবো, তখন কিন্তু এখানকার অ্যান্টোনিম সিনোনিম এবং অর্থ সহ চলে আসবে। সুতরাং তোমরা যখন এই ভিডিওটা দেখবে, তখন অবশ্যই তোমরা এটা বই এবং খাতা নিয়ে বসে পড়বে এবং লিখে নেবে। তো বলছে, হেয়ার দ্য ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস, এখানে ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস মানে অন্তর্ভুক্ত করে বা এর মধ্যে আছে হচ্ছে থিমস, গানের থিম বা ভাববস্তু কি, তারপর ওয়ার্ডস, কথা অ্যান্ড টিউনস এবং সুর অব দ্য সংস, ওই সকল গানগুলোর, ঠিক আছে, দ্যাট হ্যাভ এক্সিস্টেড, যেটা টিকে ছিল, এক্সিস্টেড মানে টিকে থাকা, পরে লং টাইম, অনেক দিন ধরে, এবং দ্য কমন পিপল, সাধারণ মানুষের মাঝে। তো এমন মানে তো মধ্যে আমরা জানি। তাহলে এখানে ট্রেডিশনাল স্টাইল বলতে হচ্ছে যে গানের সুর, কথা বা ভাববস্তু, এগুলো হচ্ছে অনেক দিন ধরে টিকে ছিল সাধারণ মানুষের মাঝে। তারপর উই হ্যাভ আ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ। বলছে, বাংলাদেশে আমাদের আছে এক প্রসিদ্ধ ইতিহাস এবং সংগ্রহ লোকসঙ্গীতের। অব দেম, তাদের মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারিসারি, গাম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার, তাই না? তো এই যে জারিসারি গান, তারপরে লালনগীতি, পালাগান, এই সকল গানগুলো বেশ কমন আর কি, ঠিক আছে, এবং এগুলো লোকসঙ্গীত হিসেবে বেশ জনপ্রিয়। আচ্ছা, দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেইড, তাই না? বলছে, এই যে ঐতিহ্যবাহী যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যে মিউজিক বা সঙ্গীত বিষয়ক যে যন্ত্রপাতিগুলো, আর ইউজুয়ালি প্লেইড, বাজানো হয়, ঠিক আছে, উইথ দিস সংস, এই সকল গানের সাথে, অর্থাৎ এই গানগুলোর সাথে এই ট্রেডিশনাল যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এগুলো বাজানো হয়।
তো আজকে আমাদের টেক্সট এ পর্যন্তই থাকবে। আমরা এখান থেকে দেখলাম যে হচ্ছে আমাদের টেক্সটটা মূলত লোকসঙ্গীত সম্পর্কিত, হ্যাঁ, এবং স্টেপ বাই স্টেপ আমাদের কি আছে সামনে আমরা এগুলো দেখবো। হ্যাঁ, তো ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।